হ্যালো এভডি আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি সবাই ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি ঈদ মোবারক সবাইকে সবাইকে অনেক অনেক ঈদের শুভেচ্ছা রইলো আমার পক্ষ থেকে আমার এম এস বাংলাদেশি ব্লগের চ্যানেলের পক্ষ থেকে গতকালকে আমি একটি ব্লগ আপলোড দিয়েছিলাম সেটা আমার গত পরশু দিনের ব্লগ ছিল সো আজকে আমি যে ব্লগটি আপনাদের সঙ্গে শেয়ার করতেছি সেটা ছিল আমাদের কোরবানি গরু নিয়ে আর কি ভিডিওটা মেক করেছি অনেকেরই কোশেন ছিল আপু তোমরা কোরবানি দিবে কিনা আপু তোমাদের কোরবানি গরুটা একটু দেখিও তো আমি কিন্তু এমনিতেও দেখাতে চাই না কারণ আমার কাছে কেন যেন ভালো লাগে না তাই তো ভাবলাম আজকে আপনাদের সঙ্গে শেয়ার করি সবাই যেহেতু দেখতে চেয়েছে তাই তো আমরা যেহেতু কোরবান দিচ্ছি সাবারে সেটা কিন্তু সবাই জানে আমি আমার ভিডিওতে বলে দিয়েছি তো আমি কিন্তু আমার আপুর বাসায় কোরবান দিচ্ছি তো ওদের এরিয়াটা কিন্তু গ্রামের পরিবেশই দেখতে পাচ্ছেন খুবই সুন্দর ওদের এরিয়া আমি সব সময় যখন আসি তখনই কিন্তু ওদের এরিয়াতে যাই আমার কাছে খুবই ভালো লাগে তো আমার আপুরা থাকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ওখানে থাকে আমার আপুর হাজব্যান্ড জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে চাকরি করেন তো আমাদের প্রায় সময় ওখানে যাওয়া হয় আমার কাছে খুবই ভালো লাগে সেই এরিয়াটা তো ঈদের দিন অবশ্য আমরা ওই এরিয়াতে যাবো যেহেতু আমরা ওখানে কোরবান দিয়েছি গরুর মাংস আনতে যেতে হবে তো ঈদের দিনের ব্লগটিও আপনাদের দেখার আমন্ত্রণ রইল আপনারা সবাই ঈদের দিনের ব্লগটিও দেখবেন আশা করছি আপনাদের সবার ভালো লাগবে আর আমি আমার ব্লগ ভিডিওর মাধ্যমে এমন কিছু ভিডিও তুলে ধরার চেষ্টা করি যাতে গ্রামের দৃশ্য থাকে গ্রামের দৃশ্য আমার কাছে যেমন ভালো লাগে আমার ভিউয়ার্সরাও অনেক বেশি লাইক করে গ্রামের দৃশ্য দেখতে তো আমি গ্রামের দৃশ্য বেশিরভাগ দেখানোর চেষ্টা করি যেহেতু আমি গ্রামে থাকি না সেই জন্য আপনাদের সঙ্গে শেয়ার করতে পারি না তো আমি যখন আপুর বাসায় যাই তখন কিন্তু গ্রামের দৃশ্য কিন্তু ওখানে অনেক আছে দেখার মতো খুবই সুন্দর জায়গা ওখানে তো ঈদের দিন অবশ্যই আপনাদের সঙ্গে যতটুকু সম্ভব আমি শেয়ার করার চেষ্টা করব। আর সব সময় তো আমরা ঈদের আগের দিনই মেহেদি পরে থাকি হাতে তো এবছরও কিন্তু ঈদের আগেই পরে নিচ্ছি তো আমরা যেহেতু রোজার ঈদের মেহেদিগুলো অর্ডার করেছিলাম অনলাইন থেকে এক একটা এক এক রঙের আমি ভাবছিলাম এগুলো মেহেদি হবে পরে দেখি এগুলো রঙ মানে কালারের মেহেদি এগুলো বাট তারপর অনেক সুন্দর এক একটা এক এক রকম কালারফুল তো সবাইকে বললাম দাও আমি তোমাদের হাতে ঈদ মোবারক লিখে দিই তো মীরা শালিনকে লিখে দিয়েছি এখন ওর বাবার হাতে লিখে দিচ্ছি আসলে আমার কাছে খুবই ভালো লাগতেছে ঈদ মুবারক লিখতে টু থাউজেন্ড টোয়েন্টি আর টু থাউজেন্ড টোয়েন্টি যখন লিখতেছি তখন আমার কাছে খুবই খারাপ লাগতেছে কারণ টু থাউজেন্ড টোয়েন্টিতে আমাদের অনেক কষ্ট যাচ্ছে এই মহামারী এসেছে তারপর আমরা সবাই অনেক কষ্টে আছি তাই না তাই আমি যখন লিখতেছি তখন ওর আব্বুর সঙ্গে শেয়ার করতেছি যে এই মহামারীটা আসার সঙ্গে সঙ্গে কিন্তু দুনিয়াটা কেমন যেন হয়ে গিয়েছে পুরা পৃথিবীটাই কিন্তু উলুট পালুটের মতোই হয়ে যাচ্ছে টু থাউজেন্ড টোয়েন্টিতে তো যাই হোক আলহামদুলিল্লাহ সবাইকে নিয়ে ভালোভাবে ঈদ পালন করতে পারবো তো আমি চেয়েছিলাম হাতে মেহেদি পরবো না আমার মেয়ে বারবার বলছিলো সবাই যখন পড়েছে তুমিও হাতে মেহেদি পরে নাও আর শালিন বারবার শুধু দেখাচ্ছে ঈদ মুবারক লিখে দিয়েছে ও অনেক হ্যাপি তো আমার হাতেও এখন আমি লিখে নিচ্ছি আর সালমানকেও আমি লিখে দিচ্ছি ও ঘুম থেকে একটু লেট করে উঠেছে আজকে আমরা সবাই মিলে নাস্তা করে তারপর ওকে বললাম দাও তোমার হাতে লিখে দেই ও এমনিতে মেহেদি পড়তে একদমই পছন্দ করে না ছোটোবেলায় ওকে যখন মেহেদি দিয়ে দিতাম তখন ও কান্না করতো তো আজকে যখন ওকে বলেছি ও বললো না আমি মেহেদি দিব না আমার কাছে ভালো লাগে না আমি বললাম দাও তোমার হাতে লিখে দিব ঈদ মুবারক তখন ও রাজি হয়েছে তাই ওর হাতে লিখে দিচ্ছি ঈদ মুবারক তো এখানে আমি কিছু বাইলা মাছ নিয়েছি বাইলা মাছগুলোকে একটু লাল লাল করে ভেজে নিচ্ছি বাইলা মাছটা কি একটু তেলের মধ্যে ভালোভাবে ভেজে নিলে খেতে অনেক বেশি ভালো লাগে আর পেঁয়াজ দিয়ে যখন ভেজে নেব তখন মীরা আর শালিন খেতে লাইক করে না সেই জন্য আমি আর পেঁয়াজ দিয়ে নিই সালমান অবশ্য খেতে পছন্দ করে তো বাচ্চারা যেহেতু খেতে চাচ্ছে না তাই আমি আর পেঁয়াজ দিচ্ছি না সাথে আর গতকালকে আমি একটা ব্লগ শেয়ার করেছিলাম সেই ব্লগে অনেকেই বলেছে অনেকে বলতে একটা আপু আমাকে বলেছে যে আপু তুমি তোমার বেবিদেরকে বাচ্চা বলো কেন ওরা তো এখনও বাচ্চা না আসলে মায়ের কাছে কিন্তু সবার সন্তানরা সব সময় ছোটই থাকে তারা কিন্তু কখনই বড় হয় না আমি এখনও মনে করি আমার বাচ্চারা বড় হয়নি ওরা অনেকটাই ছোট। আর সব সময় ছোট বলেই মানবো আমি কারণ আমি সব সময় যখন ওদেরকে খাবার দেই বা ওদেরকে কোনো কিছু দিতে যাই তখন কিন্তু আমি ওদের নাম ধরে ছোটোবেলায় যেভাবে ডেকেছি ঠিক ওইভাবেই ডাকি তো আমার বাচ্চারা দেখতে বড় হয়ে গিয়েছে বাট ওরা কিন্তু এত বেশি বয়স না যে তারা এত বেশি বড় হয়ে গিয়েছে তো দেখতে আমার বাচ্চারা অনেক বেশি বড় হয়ে গিয়েছে ওদের বয়স অনেক কম তো যাই হোক আজকে আমি রান্না করব। চিকেন রোস্ট আর সাদা প্লাও রান্না করবো শালিনের অনেক পছন্দের খাবার ও চিকেন রোস্ট খেতে অনেক বেশি পছন্দ করে সব সময় ওকে যখন কারি দিয়ে ভাত খাওয়াবো তখন ও বলবে আমাকে চিকেন রোস্ট আর পোলাও দাও আমি অন্য কিছু খেতে চাই না তো ওর জন্য বিশেষ করে আজকে রান্না করা তো ওর জন্য তারা অল্প রান্না করতে পারবো না ওর ও কিন্তু সবারই খাওয়া হয়ে যাবে সেই জন্য একটু বেশ পরিমাণে রান্না করতেছি তো চিকেন রোস্ট আমরা সবাই কিন্তু কম বেশ একটু ফ্রাই করে রান্না করি চিকেনটাকে তো আমি আজকে চিকেনটাকে ফ্রাই করবো না সঙ্গে মাখিয়ে বসাবো এটা খেতে কিন্তু অনেক ভালো লাগে তা আমি এখানে রোস্টের সব মশলায় অ্যাড করে দিয়েছি গুঁড়া দুধ ধনিয়া জিরার পাউডার গরম মশলা পাউডার পেঁয়াজ তেল তার সাথে বাদাম পেস্ট টক দই সব কিছু দিয়ে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি তারপর আমি এটাকে চুলায় বসিয়ে দেবো আমি আজকে চিকেনটাকে কোনো ম্যারিনেট করে রাখিনি এমনিতেই কিন্তু চিকেনটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে আর আপনারা অবশ্যই এটা ট্রাই করে দেখবেন এই ঈদে আসলে কিন্তু খুব ভালো লাগে তো লাস্টে আমি একটু দিয়ে দিচ্ছি টমেটো সস আর বাদাম পেস্টটাও অবশ্যই আপনারা ভেজে দেওয়ার চেষ্টা করবেন বাদামটাকে ভেজে পেস্ট তৈরি করে দেওয়ার চেষ্টা করবেন তাহলে কিন্তু খেতে ভালো লাগে তা আমার অল্প পরিমাণে বাদাম পেস্ট ছিল আরও লাগবে এটা হয়নি তারপর আমি পরে বাদাম ভেজে কীভাবে পেস্ট তৈরি করি সেটাও আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। আর এভাবে সব সময় রান্না করে গরুর মাংস তো দিতে পারেন কোরবানি দিয়ে তারপর চিকেনের মতো দিতে পারেন খেতে অনেক বেশি ভালো লাগে আর ফ্লেভারটা খুব সুন্দর আসে তো আজকে আমি সাদা প্লাও রান্না করেছি এখানে আমার প্লাওটা রান্না করা হয়ে গিয়েছে আমি একটু নেড়ে চড়ে চুলাটাকে অফ করে দেবো আর এখানে আমি বেশ পরিমাণে বাদাম নিয়েছি এটা হলো চিনা বাদাম বাদামটাকে আমি একটু তেলের মধ্যে ভেজে নিচ্ছি ফার্স্টে আমি বাদামটাকে ভালোভাবে ধুয়ে সেঁকে রেখেছিলাম তারপর এখন তেলের মধ্যে ফ্রাই করে নিচ্ছে আর চুলাটাকে একদম ডিমাস করে বাদামটাকে ভেজে নিতে হবে যখন সুন্দর একটা গ্রান আসবে আর কালারটাও চেঞ্জ হয়ে আসবে তখনই বুঝে নেবেন বাদামটা হয়ে গিয়েছে তো ওর আব্বু একটু নাড়াচাড়া করে দিচ্ছে আমি যেহেতু দুই চুলায় রান্নাটা বসিয়েছি তো বাদামটা প্রায় হয়ে গিয়েছে আর একটু নেড়ে চেড়ে তারপর নামিয়ে নেব তো এখন আমার বাদাম পেস্টটা তৈরি করা হয়ে গিয়েছে আমি গরম অবস্থায় কিন্তু একটু পানির সাথে দিয়ে দিয়েছি দেখতে পাচ্ছেন কি সুন্দর বাদাম পেস্ট হয়ে গিয়েছে আর গ্রানটা কি বলবো অনেক সুন্দর এসেছে তো এটা ভেজে কিন্তু এইভাবে চিকেনের মধ্যে সাথে সাথে দেওয়া যায় কোনো সমস্যা নেই আর কাঁচা বাদামটা দিলে একটু কাঁচা গন্ধ আসবে আর এটা চিকেনটাকে কষাতেও অনেক সময় লাগবে আর টেস্টটা এত তাড়াতাড়ি বাড়বে না আর এভাবে আপনারা ট্রাই করে দেখবেন এই দিয়ে আশা করছে আপনাদের যে কোনো চিকেন বা বিফ রান্না করেন সেটা খেতে অনেক বেশি ভালো লাগবে তো চিকেন রোস্টটা আমার অলরেডি হয়ে গিয়েছে আর বাচ্চারা তো বসে আছে ওদেরকে খাবারটা এখন রেডি করে দিব। আর আজকে আমি যে ব্লগটি আপনাদের সঙ্গে শেয়ার করতে চাচ্ছি এটা আমার দুই দিনের ব্লগ একসঙ্গে মেক করেছি তো এই ব্লগটা একটু লং হয়েছে অবশ্য আশা করছি আপনাদের ভালো লাগবে আর অনেক এনজয় করবেন আমার ব্লগগুলো অনেকেই দেখার জন্য ওয়েট করে গতকালকে একটু লেট হয়ে গিয়েছে ব্লগ আপলোড দিতে আজকেও কিন্তু অনেক দেরি হয়ে গিয়েছে ব্লগ আপলোড দিতে আসলে বাসা এতটাই কাজ থাকে যে তার ফাঁকে ফাঁকেই কিন্তু ব্লগগুলো মেক করতে হয় কিছু করার নেই তার জন্য একটু লেট হয়ে যায় তো অবশ্য আপনারা অপেক্ষা থাকবেন আমি রেগুলার ভিডিও দিয়ে যাব আপনাদের জন্য আপনারা যারা আমার জন্য অপেক্ষা করেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই তো এটা ছিল তার পরের দিন দুপুরবেলা আজকে সকালবেলা ঘুম থেকে উঠিয়ে দেখি আমাদের গ্যাস চলে গিয়েছে গ্যাস নেই রুমে তো গ্যাস আনার জন্য আমাদের যে কেয়ারটেকার এখানে থাকে সে আজকে গাপ তুলে গিয়েছে অনেক দূরে সে আসতে বলেছে বিকেল হবে তো আমি কীভাবে রান্নাটা করবো ভাবতেছি তো ফার্স্ট টাইম রাইস কুকারে ভাত রান্না করে নিয়েছি এখন রাইস কুকারে আমি কারিটাকে বসিয়ে দিয়েছি পাবদা মাছ আর চিংড়ি মাছ একসঙ্গে হাতে মাখিয়ে বসিয়ে দিয়েছি রাইস কুকারে কিন্তু মাঝে মধ্যে রান্না করা যায় যেমন ঠেকার কাজ সারা যায় আর কি যেমন আজকে আমাদের কষ্ট হয়ে গিয়েছে রান্না করতে আর অনেক সময় ধরে অপেক্ষা করেছিলাম কখন গ্যাস আসবে আর রান্না করব আর এই তো আমাদের রান্নাটা কিন্তু অলরেডি হয়ে গিয়েছে আর অনেক টেস্ট হয়েছে খাবারটা খেতে কিন্তু খারাপ লাগেনি আমি ফার্স্টে ভেবেছিলাম যে বাচ্চারা খাবে না তারপর দেখি না ওরা খুব সুন্দরভাবে খেয়েছে আর ব্লগে আমি দেখিয়েছিলাম আদা আর রসুন পেস্ট করে রেখেছি জিরা আর ধনিয়ার পাউডার করিনি তো সেটা কিন্তু আমি আজকে করে নিচ্ছি জিরা আর ধনিয়ার পাউডার যেহেতু আমাদের আগামী দিন ঈদ তো ঈদের প্রিপারেশনটা কিন্তু আগে থেকে নিতে হয় তো অল্প অল্প করে কিন্তু সেটা নিতে হবে একবারে কিন্তু প্রিপারেশনটা নিতে গেলে অনেক কষ্ট হয়ে যাবে যেহেতু এখন আমরা একার হাতে কাজ করি আমাদের কোনো হেল্প করার মতো কোনো লোক নেই সেই জন্য আমাদেরকে অল্প অল্প করে কাজটা করে নিতে হবে তা আমি এখানে বেশ পরিমাণে জিরা নিয়েছি জিরাটাকে আমি একটু দেখে নিয়েছি তার মধ্যে একটু ছেলে নিয়েছি সুন্দরভাবে তারপর এখন টেলে নেব আর এখানে আমি নিয়েছি ধনিয়া ধনিয়াটাকেও পাউডার করব অনেকেই দেখি ধনিয়া খেয়ে থাকে না তবে ধনিয়া কিন্তু শরীরের জন্য অনেক বেশি উপকার সেজন্য আমি সবসময় কিন্তু ধনিয়ার পাউডারটা খেয়ে থাকি আর এই ধনিয়াটা কিন্তু আমি পাউডার করে রেখে দেবো অনেক দিন পর্যন্ত কিন্তু সেটা খাওয়া যায় আমি গরম মশলার পাউডার অলরেডি করে ফেলেছি সেটা এক ব্লগে আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম আর এক আপু বলেছিল আপু তুমি গরম মশলা কীভাবে করে থাকো আপু আমার অনেক ব্লগের মধ্যে দেওয়া আছে সেটা একটু কষ্ট করে দেখে নেবেন আমি হয়তো যে কোনো এক ব্লগে আবার দেখাবো বাট এখন তো আর দেখাতে পারবো না যেহেতু আমি গরম মশলা করে ফেলেছি তা আমি এখন রাইস কুকারে ভাত বসিয়ে দিয়েছি রাতের খাবারের জন্য আর এখনকার প্রসেসিংটা আমি করতেছি এটা হলো বিকেলবেলা সময় তো আমি রান্না বাড়া খাওয়া দাওয়া করার পর বিকেল টাইমে কিন্তু অপসর টাইমে আমি এই কাজগুলো করে থাকি সেটা আপনারা সবাই জানেন তা আমার জিরাগুলো টালা হয়ে গিয়েছে এখন আমি ধনিয়াগুলো টেলে নিচ্ছি এখন জিরাগুলো আমি হালকা একটু ঠান্ডা করে নিয়েছি গ্রাইন্ডারে ঝগে দিয়ে এখন আমি এগুলোকে পাউডার তৈরি করে নিব আর জিরাটাকে কিন্তু একটু কুমকুমা গরম অবস্থাতে এটাকে পাউডার তৈরি করে নিতে হবে তাহলে কিন্তু পাউডারটা খুব সুন্দর হবে আর জিরাটা বেশি ঠান্ডা হয়ে গেলে কিন্তু জিরাটা পাউডার হতে চাবে না একটু শক্ত শক্ত থেকে যাবে আর এই যে দেখতে পাচ্ছেন আমার জিরাগুলো কিন্তু পাউডার করা হয়ে গিয়েছে ঠিক সেমভাবে আমি জিরা আর ধনিয়া সবগুলো পাউডার করে নিব তো অলরেডি এখন আমার পাউডারটা তৈরি করা হয়ে গিয়েছে তো আজকের ব্লগটি এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ